আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 5 জানুয়ারি 2021 আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো সেটি হলো আজকে মালয়েশিয়ার ইমিগ্রেশনের আপনাদের যত প্রশ্ন আসছিল এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি কিছু সিলেক্টেড প্রশ্ন বাছাই করে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আপনাদের সাথে দিব। আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনাদের সকলের মনের প্রশ্নের উত্তরগুলোই পেয়ে যাবেন। ওকে, এর আগে বলে রাখি এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ আপডেট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। যাই হোক, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। অনেকে আমাকে বলছেন যে ওকে ওকে সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে লাইভ। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে নোটিফিকেশন জানিলেন। আশা করি আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটি প্রচুর পরিমাণে শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দেবেন যাতে তারাও আমাদের প্রতিদিনকার লাইভ প্রোগ্রামটি জানতে পারে। ওকে, ধন্যবাদ সকলকে। যেমনটি বলতেছিলাম, অনেকেই পিছনের 5-7 দিন যাবত বা 10 দিন যাবত অনেকেই প্রশ্ন করেছেন যে অবৈধদের বৈধতা দেওয়ার কোনো খবর আছে কি। আসলে এটা তো অনেক পুরাতন খবর, এটা তো আপনার 2020 সালের খবর। 2020 সালের নভেম্বরের 16 তারিখ থেকে অবৈধদের বৈধকরণ শুরু হয়েছে। 2020 সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অবৈধদের বৈধকরণ শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে যে কোন প্রক্রিয়ায়, এই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি। একটা ভিডিও আছে আমি স্টেপ বাই একবার হাতে কলমে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে কোনটার পর কোনটা কীভাবে কী করতে হবে। সেক্ষেত্রে অবৈধদের বৈধকরণের যেই প্রক্রিয়াটা চলমান আছে, যেই প্রক্রিয়ায় বৈধকরণের সুযোগ দিয়েছে দেশের সরকার, যে বলেছিলাম যে এখানে 2টা অফিসে অনলাইনে সাবমিট করতে হবে, একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর একটা লেবার ডিপার্টমেন্টে, এই সব কাজগুলি আপনার কোম্পানিতে করবে, আপনার কোম্পানিতে করবে, এরপরে আপনার কোম্পানির কাছে প্রথমে 500 রিঙ্গিতে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়ে যদি মানে এই ধাপগুলো এই স্টেপগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে এখানে কমেন্টস করেন, ওই ভিডিওটা আমি দিয়ে দেবো, আপনারা ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। যদি প্রশ্ন করেন যে অবৈধদের বৈধ করা শুরু হয়েছে নাকি বা কবে থেকে শুরু হবে, তাহলে আমি বলবো উত্তর একটাই, গত সুতরাং যাদের প্রশ্ন ছিল যে অবৈধদের বৈধকরণের কোনো সংবাদ আছে নাকি, অবৈধদের বৈধকরণের কোনো খবর আছে নাকি, তাদের জন্য উত্তর হলো অলরেডি 2020-এর নভেম্বরের 16 তারিখ থেকে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। কিন্তু ধাপ সমূহ যদি প্রয়োজন মনে করেন আপনার জানার, তাহলে আমাকে এখানে কমেন্টস করেন, আমি ওই ধাপগুলো আমি এখানে কমেন্টসে লিখে দিব বা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ওকে, এরপরে যেটা আছে অবৈধদের বৈধতার এই প্রসেসিংটা কবে, কতদিন থাকবে, এটা সরকার ঘোষণা অনুযায়ী জুন মাসের 30 তারিখ পর্যন্ত, 30শে জুন পর্যন্ত থাকবে এটা। অনেকে বলছেন যে ফিঙ্গারপ্রিন্ট কবে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট কবে হবে আপনাকে জানাবে, আপনি যে কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করেন সেই কোম্পানি আলা জানে, আমরা তো অন্য কেউ জানে না আপনার ফিঙ্গারপ্রিন্ট কবে হবে, আপনার কোম্পানি আপনাকে জানাবে যে আপনার অমুক দিন আসো, ফিঙ্গারপ্রিন্ট হবে, ছবি তুলবে, কী করবে, আপনার কোম্পানির সাথে যোগাযোগ করেন, আপনার কোম্পানি আপনাকে বলে দেবে। ওকে, দ্বিতীয়ত আছে কবে থেকে বৈধতা শুরু হবে। আবার আরেকজনের প্রশ্ন, একই প্রশ্ন করছেন যে তাদের জন্য শুরু অলরেডি 2020 সালের নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। ওকে, আপনাদের জন্য উত্তর, অনেকেই একই প্রশ্ন করেছেন। ওকে, একজনে বলছেন যে ভাই আমি বাংলাদেশে চলে যাব, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না। ওকে, এটা সত্য বিষয়, এখানে অনেকেই আছেন যে যারা আজ সকলেই মোবাইলে এক্সপার্ট না, আইটিতে এক্সপার্ট না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে এক্সপার্ট না, সেজন্য যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না বা মানে যারা অবৈধ আছেন দেশে চলে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না, তারা চেষ্টা করেন যে আপনার পাশে কে আছে, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা যারা এরকম অনলাইনে এক্সপার্ট তাদেরকে হেল্পেন। আর যদি এতেও না পারেন তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্টস করেন এই কথা লিখে যে ভাই আমি দেশে যেতে পারবো, দেশে যেতে চাই, অবৈধ, আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, আমাকে হেল্প করেন, এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেন যে এবং বলেন যে ভাই আমি অবৈধ, আমি দেশে যেতে চাই, আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, এখানে দেন, দেখি আমরা কোনো হেল্প করতে পারি কি না। ওকে, এরপরে যে আরটি আছে, রহমতুল্লাহ ভাই বলছেন আমি 500 রিঙ্গিত দিয়েছি, রেজিস্ট্রেশন করেছি, আমাকে 2 কপি ফটোকপি দিয়েছে, এখন কিভাবে অনলাইনে চেক করব। যে সুন্দর একটা প্রশ্ন করেছেন রহমতুল্লাহ ভাই। সো রহমতুল্লাহ ভাই যেহেতু 500
সো রহমতুল্লাহ ভাই অলরেডি একটা কোম্পানিতে সাবমিট করছে এবং সেই কোম্পানি থেকে ইমিগ্রেশনের তার ডকুমেন্টসগুলো সাবমিট করছে এবং তাকে ডকুমেন্টসও দিয়েছেন। তাহলে বোঝা গেল যে অবৈধদের বৈধকরণ এটা চলমান আছে। আমাদের পরিচিতরও অনেকে আছে যারা সাবমিট করছে, তারা ডকুমেন্টস পাইছে, চলমান আছে। সেজন্য রহমতুল্লাহ ভাইকে বলবো যে এই মুহূর্তে আপনার ডকুমেন্টসটা রেডি বা কোন পর্যায়ে গেছে এটা চেক করার জন্য এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট বা লিংক আমাদের হাতে আসে নাই, সেজন্য বলতে পারছেন না যে আপনি কীভাবে চেক করবেন। তবে আপনি যেহেতু কাগজ পাইছেন, কাগজটা প্রিন্ট করে এক কপি আপনার পকেটে রাখবেন সব সময়, আর এক কপি আপনার বাসায় রাখবেন। যখন আপনার পকেটে থাকবে তাহলে আর পুলিশে বা ইমিগ্রেশনে ধরলে কোনো ডিস্টার্ব করতে পারবে না, বলবেন যে আমি অবৈধ ছিলাম, বৈধ হওয়ার প্রক্রিয়ায় চলমান আছে, আমি রেজিস্ট্রেশন করছি, দফতার করছি, আমার পাসপোর্ট, অন্যান্য ডকুমেন্টস আমার কোম্পানির কাছে, কোম্পানি ইমিগ্রেশনে সাবমিট করছে। তাহলে কিন্তু আপনি রাস্তাঘাটে বিভিন্ন পুলিশি হয়রানি থেকে বাঁচবেন। ওকে রহমতুল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে, একজনে বলছেন যে আমার ভিসা আছে 3 মাস, এবার ভাই কয়েকজনে বলছেন যে আমার ভিসা আছে 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস, তাহলে কি আমি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবো? কথা হলো এখানে যে সুযোগটা দিচ্ছে অবৈধদের বৈধতা, আপনি কি অবৈধ, আপনার ভিসা থাকলে আপনি কিভাবে অবৈধ, কথাগুলো বাংলা ভাষা আমি প্রতিদিন আপডেট করি, আপনাদেরকে ভালো বুঝতে হবে। এখানে সুযোগ দিচ্ছেন অবৈধদের বৈধ হওয়া, যার ভিসা আছে সে তো আর অবৈধ না, তাহলে আপনাদের মাথায় কেমনি এটা মানে ধরে যে আমি আরেক ই করবো? আপনি যদি অবৈধ হইতেন তাহলে আপনি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারতেন। যাই হোক, এটার মেয়াদ যদি আছে 30শে ডিসেম্বর পর্যন্ত, 30শে ডিসেম্বরের আগে যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে আপনি অবৈধ, তখন আপনি একটা কোম্পানিতে চেষ্টা করতে পারবেন। হয়তো যদি ভাগ্য ভালো হয়, সব কিছু ঠিক থাকে, তাহলে সেই কোম্পানিতে ভিসা করতে পারবেন। এই মোটামুটি সহজ হিসাব, ওকে, আপনারা সহজে বোঝার চেষ্টা করবেন। ওকে, এক ভাই বলছেন যে আমি পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট জমা দিছি 1 মাস, অনেকে বলছে 1.5 মাস, অনেকে বলছে 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার পাসপোর্ট ডেলিভারি রিসিপ্টটা পাই নাই, তাহলে আমি কি করতে পারি? সেক্ষেত্রে বলবো আপনার চেক করতে থাকেন। চেক করার আর একটা নিয়ম আছে, বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে থেকেও চেক করা যায়, এতেও যদি আপনি ওখানেও যদি না পান তাহলে আপনি যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, নাম প্রবাসী কণ্ঠ, প্রবাসী কণ্ঠ, আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন আপনাদের পাসপোর্টের এনরোলমেন্টের যে আইডিটি স্লিপ নাম্বারটি পাচ্ছেন না, তাহলে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আমাকে ওইখানে আমাদের যে গ্রুপ আছে প্রবাসী কণ্ঠ, ওই গ্রুপে আপনি যোগ হন, আপনি জয়েন করেন এবং আপনি আপনার নাম লেখেন যে হেল্প পোস্ট, আমার নাম এবং পাসপোর্ট, আমার এনরোলমেন্ট আইডিটি পাচ্ছে না অথবা পাসপোর্ট স্লিপটি পাচ্ছে না, তাহলে আমরা যারা আপনার পোস্টটি দেখবো হয়তো আমরা কেউ চেষ্টা করে দেবো এটা আনার জন্য বা এনে দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। এরপরে আরেকজন বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশনে আমি অবৈধ দেশে যাব, অবৈধ দেশে যাব, অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ কতদিন থাকবে? খুব ফানি একটা প্রশ্ন, হয়তো সে ভাই বুঝেন না সেজন্য এই প্রশ্নটা করছেন, যদি বুঝতো তাহলে এই প্রশ্নটি করতো না। তিনি বলছেন যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এই অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ কতদিন থাকবে, 2 মাস, 3 মাস, কতদিন থাকবে? উনি হয়তো না বুঝে প্রশ্নটা করছে। আপনাকে বলি, আপনার এক আত্মীয় অথবা আপনার এক বন্ধু আপনাকে দাওয়াত দিল আগামী শুক্রবার বৌবাতের, আগামী শুক্রবার আপনার বৌবাতের দাওয়াত দিল আপনার বন্ধুর বিয়েতে। এখন আপনি কি, আপনাকে যদি বলা হয় যে আপনি যদি কাউকে বলেন যে ভাই আগামী শুক্রবার আমার ফ্রেন্ডের বৌবাতের দাওয়াত দিছে, এই দাওয়াতের মেয়াদটা কতদিন থাকবে, 2 মাস না 3 মাস, তাহলে আপনাকে বলবে কি এ লোকটা পাগল বা এ লোকটা মানে মাথায় কোনো সমস্যা আছে, এর দাওয়াত দিছে আগামী শুক্রবার আবার বলতেছে যে এর এর মেয়াদ কতদিন থাকবে। ঠিক এরকমই অ্যাপয়েন্টমেন্ট মানে আপনার ডেট এবং সময়, আপনি একজনের সাথে দেখা করতে চাচ্ছেন, ইমিগ্রেশনের সাথে দেখা করতে চাচ্ছেন, ইমিগ্রেশন আপনাকে ডেট দিছে, ঠিক ওই ডেটে ওই সময়ে যেতে হবে, ওইটাই তো আপনার অ্যাপয়েন্টমেন্ট। যদি না যান আপনার বিবাহ বাড়িতে, আপনার বিবাহ বাড়িতে আগামী সপ্তাহ শুক্রবার বিয়ে, আপনি যদি 2 সপ্তাহ পরে যান আপনি যেরকম পোলাও মাংস রোস্ট খেতে পারবেন না, ঠিক এরকমই আপনার যেদিন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট থাকে ওই দিন ওই সময়ই যেতে হবে, ওই দিন এবং ওই সময় যদি মিস করেন তাহলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেল, আপনি ওই দিনে দাওয়াত খেতে যেতে পারলেন না,
ওই দিনের দাওয়াত যেহেতু আপনার জন্য অপেক্ষা করবে না, দাওয়াত শেষ হয়ে যাবে, ঠিক ওই রকমই অ্যাপয়েন্টমেন্টটাও আপনি যদি এই মোটামুটি আজকে সংবাদ, আরেকটা আর দুটো সংবাদ এটা আছে, গতকালকে আমি দিয়েছিলাম। আগামীকাল থেকে বাংলাদেশ হাই কমিশনের আগামীকাল থেকে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট বিতরণই আবার নর্মালভাবে শুরু হবে, এবং আগামী 9 তারিখ এবং 10 তারিখে ক্যামেরুন হাইল্যান্ড এবং জোহরবারুর মোয়ায় জোহরের মোয়ায় পাসপোর্ট বিতরণ করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে 3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে, তাহলে আপনার পাসপোর্টগুলো বাংলাদেশ হাই কমিশন থেকে গোছ করে তারা নিয়ে যাবে। যাই হোক, এই মোটামুটি ছিল আজকের সংবাদ। অনেকেই প্রশ্ন করছেন, আমি তো খুবই দুঃখিত আপনার প্রশ্ন কমেন্টসগুলো পড়তে পারছি না অনলাইনে থাকা অবস্থায়, তবে আমি যেটি আছে আপনাদের এই প্রশ্নগুলো আমাকে যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলোই যদি আমাকে অফলাইনে করেন, অফলাইনে করলে আমি অফলাইন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যেই প্রশ্নগুলো করলেন, সময় সংক্ষেপের কারণে আমি এখানে পড়তে পারলাম না এরকম করে, তবে এই প্রশ্নটাই যদি আপনি অফলাইনে করেন আমি আবার খুব দ্রুতই আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। যাই হোক, আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই উপকার আসবে, যদি তাই হয় তাহলে একটি লাইক দিন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেটগুলো জানতে পারে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামীকালকে নতুন নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।